স্বর্ণের পুতুল এই না উত্তমাদি স্বর্ণের পুতুল বাবুজি উত্তমাদি এই যে অপরূপ সুন্দর বাবুজি তাহলে আমার সঙ্গে কথা দাও উত্তমাদি কতদিনের মধ্যে বেহুলা সুন্দরীকে আনবে এই নয়া বাজারে বাবুজি আমি তোমাকে কথা দিলাম এক সপ্তাহ সময় পর আমি বেহুলাকে এই বাজারে নিয়ে আসবো বাবুজি বেশ উত্তমাদি তাহলে আমি এখন আসছি হ্যাঁ বাবুজি এক সপ্তাহ আশায় রইলাম নয়া বাজার সত্যি বাবুজি অনেক বড় মনের মানুষ আছে আমি যা চেয়েছি তাই আমাকে দিয়েছে আর আমাকে না বাবুজির কথা রাখতে হবে তাই বাবুজির কথা মতো যেতে হবে সেই উজানি নগর বেহুলাকে যেমন ভাবি হোক ভুলি আনতে হবে এই নবগ্রাম উত্তর বাজারে জানি না বেহুলা আসবে কিনা তবে একবার চেষ্টা করে দেখা যাক এই পুত্রকে না আমি ছুটতে ছুটতে যাবো সেই উজানি নগরে বলি ও দাদা ভাই ও দিদি ভাই ও ছোট ছোট ভাই বোনেরা এই দেখো কি সুন্দর একটা পুতুল এনেছি আরে বাবা ভাবছো কি নিতে হবে না নিতে হবে না দেখাশোনা একেবারে ফ্রি আরে কেনাকাটা হলো না জি যার ব্যক্তিগত ব্যাপার তবে যদি কারো মনে লেগে থাকে দেখার ইচ্ছা যদি হয়ে থাকে তাহলে কেউ বিলম্ব করো না এক পেক পেক করে আমার দিকে আগে এসো ও দাদা ভাই ও তোরা কেটে বলো আয় Take.
বেরিয়েছি এখন আসার নাম আছে, কখন বেরিয়েছি এখন আসার কোনো নাম নেই। ওমা এই তুমি এখানে কি ব্যাপার, এত হাসি খুশি মন কেন? ওমা আমি যাব। কোথায় যাবি? আরে যাব সরনি ওই পুতুল কিনতে গো। কোথায়? ওমা ওই নয়া বাজারি, নয়া বাজারি খুব দুষ্ট হয়ে গেছো না? যাবো কি হয়েছে তোমার আজকে? কেন যাবো না বলো? তুমি আমার আমি কোথাও যেতে দেবো না। তুমি আমার যেতে দাও। আমি বললাম তো যেতে দেবো না, দেবো না। যাওয়ার বেলায় জাননি কেন মিটি এরকম করছ আজকে? আমার কোনো বাধা ও বাধা দিও না। আর এই পুতুল কিনে আসবো ফিরে, আমায় তুমি ভুলো না। যাওয়ার বেলা ও জাননি কোনো বাধা thank you.
আমি যেতে দিতে পারি তবে আমার কথা মতো চলতে হবে মা বেশ তুমি বলো এই রাস্তা থেকে তাকিয়ে তাকিয়ে যেতে হবে রাস্তা থেকে তাকিয়ে তাকিয়ে চলে আসতে হবে যদি কারোর গায়ের উপরে পড়ে যাই যাব তুমি আমার সঙ্গে কত দুষ্টুমি করছো কারোর দিকে তাকানো যাবে না ঠিক আছে কারোর দিকে দেখব না পিতা জানার আগে চলে আসতে হবে তাহলে আসি মা এই একটু সাজি গুজি দেব না ঠিক আছে তুমি খুব সুন্দর করে মাই সাজিও বেশ তুই আমার কাছে আয় এই মুহূর্তে আমি তোকে সাজিয়ে দিচ্ছি চল মা এই মুহূর্তে চল এই মুহূর্তে আমি তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো চল মা গো মা মেয়েটা সেই গেল এখনো ফিরে এলো না আসি বলে কি বাগের মাসি হয়ে গেল নাকি তবে আর একটুখানি দাঁড়াবো দেখি মেয়েটা আসে কি না চলো মা গো মা যে শাস সেজেছিস বাজারে গেলে তোর কেউ আর ছাড়বে ও দিদি আমি হলাম রাজকন্যা খুব সুন্দর করে আমার মা সাজিয়ে দিয়েছে তবে নিয়ে আমি যেতে পারি তোমায় হ্যাঁ আমায় হাত ধরে যেতে হবে আমায় হাত ধরে চলে আসতে হবে আরে আমি তো তোমার হাত ধরেই যাব ঠিকই তো কার দিকে তাকাবে না কারোর দিকে তাকাবো না তাহলে এসো আমায় হাত দাও এই নাও দিদি এই দেখো মা দেখো বেহুলা সুন্দরী রাজকুমারী আজ হারির বে সাথে ওই বাজারে চলেছে চলো ওই নয়া বাজারে চললো তো বেহুলা ধ্বনি Thank you.
চেঁচামেচি করবেন না, আমি পুষ্পাঞ্জলিটা ছেড়ে নি। ও দিদি, আমি আর হাঁটতে পারছি না। হাঁটতে আর হবে না। ওই এটা হে মা গন্ধেশ্বরী মা গো ভিড়ে ভিড়ে হেমা গন্ধেশ্বরী ভিড়ে ভিড়। মাগো, এই ধূপটা নিয়ে দোকানের মাঝখানে গিতে দাও। চেঁচামেচি করবেন না মা। তোমরা কোত্থেকে আসছেন মা? আরে আমরা এসেছি উজানিনগর থেকে গো। উজানিনগর থেকে খোঁজা খুঁজি করে আসছেন? হ্যাঁ। চিন্তা করবেন না মা, উজানিনগর থেকে সোজা চক করে চলে আসবেন শিয়ালদা। আচ্ছা। শিয়ালদা থেকে ট্রেনে করে হক করে চলে আসবেন চরণ। চরণ থেকে ক্রস করে চলে আসবেন ঢোসা। ঢোসা থেকে কোচ করে চলে আসবেন মানিকনগর। মানিকনগরে এসে জিজ্ঞাসা করবেন ফকির চট্টোপাধ্যায়ের বাড়ি। ও দাদু, কার নাম গো? আমার নাম হলো ফকির চট্টোপাধ্যায়। ও তাই বুঝি? বলছি কি, একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? না। তোমার বাবার নাম কি তুমি বলো না দাদু? বাবার নাম, বাবার নাম হলো টুটো ইন্টি চট্টোপাধ্যায়। আচ্ছা, তোমার ঠাকুরদার নাম? ঠাকুরদার নাম, ঠাকুরদার নাম হলো ফরফটি চট্টোপাধ্যায়। তোমার পো ঠাকুরদার নাম? পো ঠাকুরদার নাম, পো ঠাকুরদার নাম হলো হাইলাই চট্টোপাধ্যায়। ভগবান, এই বিদ্যুৎ ফ্যামিলি। এই তাহলে ঠাকুরদাদু, ঠাকুর ঠাকুমার নাম কি? কত সুন্দরী, খুব সুন্দর নাম। বলছি কি, তোমার দোকানে কি পুতুল আছে? আমার কাছে অনেক কোয়ালিটির মাল পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর। কোন কোয়ালিটির মাল নেবেন তবে প্রথম দেখেন মা কৃষ্ণং। মানে ওরে কি? শুধু বিরহ। ওরে কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর মথুরা থেকে আসবে? ঠিক আছে, ওই ঠাকুরটাই আমি নিয়ে যাব। দেখাও দেখি, দেখাও। ভগবান তো কি দেব, তবে দেখেন মা টনসা। কি ও মা টনসা রে? তার মানে মনসা। ও মনসা।